শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হলেন রনিল বিক্রমসিংহে। 225 সদস্যের পার্লামেন্টে রনিল পেয়েছেন 134 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী দালাস আলাহেপ্পারুমা পেয়েছেন 84 ভোট। তৃতীয় প্রার্থী অনুরা কুমারা দেশনায়ক পেয়েছেন মাত্র 3 ভোট। আরও জানাচ্ছেন রানা মঞ্জুর। শ্রীলঙ্কার পার্লামেন্টে নতুন প্রেসিডেন্ট পদে ভোটাভুটিতে জয় পেয়েছেন রনিল বিক্রমসিংহে। তুমুল বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের উত্তরসূরি হলেন রনিল বিক্রমসিংহে। এছাড়া এর আগে রনিল বিক্রমসিংহে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন 6 বার। 225 সদস্যের পার্লামেন্টে রনিল পেয়েছেন 134 পার্লামেন্ট সদস্যের ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মন্ত্রী কট্টর বৌদ্ধ জাতীয়তাবাদী নেতা তামিল দলীয় সমর্থিত দালাস আলাহেপ্পারুমা পেয়েছেন 84 ভোট। আর বামপন্থী প্রেসিডেন্ট প্রার্থী ন্যাশনাল পিপলস পাওয়ারের নেতা অনুরা কুমার দেশনায়ক পেয়েছেন মাত্র 3 ভোট। বুধবার শ্রীলঙ্কার পার্লামেন্টে সকাল 10টার পর ভোটাভুটি শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বেলা 1টার দিকে। প্রথম ভোট দেন ক্ষমতাসীন দলীয় প্রেসিডেন্ট প্রার্থী রনিল বিক্রমসিংহে। পালাক্রমে ভোট দেন আরেক প্রেসিডেন্ট প্রার্থী দালাস আলাহেপ্পারুমা এবং অনুরা কুমারা দেশনায়ক। ভোট দেন মোট 223 পার্লামেন্ট সদস্য। ভোট হয় গোপন ব্যালটে এবং ব্যালটের ছবি তোলা নিষেধ ছিল। ভোটদানে বিরত ছিলেন তামিল ন্যাশনাল পিপলস ফ্রন্টের নেতা জিজি পোনাম্বালাম। আরেক তামিল নেতা সেল ভারাজা গজেন্দ্রন অধিবেশনেই যোগ দেননি। পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল ভোট গণনা শুরু করেন অন্য কর্মকর্তাদের নিয়ে। তা পর্যবেক্ষণের জন্য রনিল বিক্রমসিংহের পক্ষে হারিন ফার্নান্দো, দালাস আলাহেপ্পারুমার পক্ষে ছিলেন দিলান ফার্নান্দো এবং অনুরা কুমার দেশনায়কের পক্ষে বিজিতা হেরাত। 44 বছর পর প্রত্যক্ষ ভোটাভুটির পরিবর্তে প্রেসিডেন্ট নির্বাচন হলো পার্লামেন্টে। এর আগে 8 দফায় 1982, 1988, 1994, 1999, 2005, 2010, 2015 এবং 2019 সালে ভোটারদের প্রত্যক্ষ ভোটে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। এদিকে নতুন প্রেসিডেন্ট হিসেবে রনিল বিক্রমসিংহের বিজয় মানছেন না বিক্ষোভকারীরা। তারা রাজধানী কলম্বোতে জড়ো হয়েছেন। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।